আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিভাগ ক্ষয়ের একের দাগ আর দেড় দাগ। আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম 2017 সালের বাংলা বিষয়ে প্রশ্নপত্র। তো আজকে আমি দেখাবো খ বিভাগ। তো চলো খ বিভাগের একের দাগে তোমাদেরকে নিয়ে যাই। তো একের এক যেটা বলছে, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে সমাজ। ক সমাজ, খ সন্ধি, গ পদদত্ত, ঘ প্রত্যয়। এখানে উত্তর হবে গ পদদত্ত। তারপর আসছে একের দুই, বাংলা বাক্যের পদসংস্থাপনের স্বাভাবিক ক্রমের নিয়ম। ক কর্তা কর্ম ক্রিয়া, খ কর্তা ক্রিয়া কর্ম, গ কর্ম কর্তা ক্রিয়া, ঘ কর্ম ক্রিয়া কর্তা। এখানে উত্তর হবে ক কর্তা কর্ম ক্রিয়া। তারপর আসছে একের তিন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম চিত্রকার কে? ক মৃণাল সেন, খ ঋত্বিক ঘটক, গ হীরালাল সেন, ঘ প্রমথেশ বড়ুয়া। এখানে উত্তর হবে হীরালাল সেন, গ। তারপর আসছে একের পাঁচ, টম্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন। ক রামনিধি গুপ্ত, খ বেগম আক্তার, গ নির্মলেন্দু চৌধুরী, ঘ ভূপেন হাজারিকা। এখানে উত্তর হবে ক রামনিধি গুপ্ত। তারপর আসছে একের ছয়, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। ক ফজলু শেখ, খ করিম ফরাজি, গ নিবারণ বাগদি, ঘ ভট্টাচার্য মশাই। এখানে উত্তর হবে ঘ ভট্টাচার্য মশাই। তারপর আসছে একের সাত, আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন। ক ফ্রেডারিক, খ সিজার, গ ফিলিপ, ঘ আলেকজান্ডার। এখানে উত্তর হবে গ ফিলিপ। তারপরে আসছে অথবা, মর্দনা শুনেই ছুটে গেল, মর্দনা কোথায় ছুটে গেল? ক গুরু নানকের কাছে, খ গড়িয়ে পড়া পাথরের দিকে, গ বলিকান্ধারির কাছে, ঘ রেল লাইনের দিকে। এখানে উত্তর হবে গ বলিকান্ধারির কাছে। তারপরে একের আট, তার নাকি দারুণ বক্স অফিস, কিসের? ক প্রেমের নাটকের, খ সামাজিক নাটকের, গ দুঃখের নাটকের, ঘ হাসির নাটকের। এখানে উত্তর হবে ঘ হাসির নাটকের। তারপর আসছে অথবা, রাজনীতি বড়কুট কথাটি বলেছিলেন ক রজনী, খ মোহাম্মদ, গ কালীনাথ, ঘ কিং লিয়ার। এখানে উত্তর হবে ক রজনী। তারপর আসছে একের নয়, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে ক সমাজ শিক্ষক, খ মস্ত বোকা, গ খুবই জ্ঞানী, ঘ অস্পৃশ্য ভার। এখানে উত্তর হবে ঘ অস্পৃশ্য ভার। তারপর আসছে অথবা, নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? ক ম্যাকবেথ, খ উথেলো, গ জুলিয়াস সিজার, ঘ মার্চেন্ট অফ ভেনিস। এখানে উত্তর হবে খ উথেলো। তারপর আছে একের দশ, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত স্বভাব নাটক, খ বিভাব নাটক, গ অভাব নাটক, ঘ ভাব নাটক। এখানে উত্তর হবে অভাব নাটক। তারপর আছে অথবা, ঠিক আছে ফেলে দিন না আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছে? ক খাবার, খ চা, গ সিগারেট, ঘ জল। এখানে উত্তর হবে গ সিগারেট। তারপর আসছে একের এগারো, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ক নির্জন নিঃসঙ্গতার মতো, খ উজ্জ্বল স্তব্ধতার মতো, গ সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো, ঘ স্মৃতির দুঃস্বপ্নের মতো। এখানে উত্তর হবে ঘ স্মৃতির দুঃস্বপ্নের মতো। তারপর সে একের বারো, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? ক কবির অক্ষমতা, খ কবির বিবেক, গ কবির হিংসা, ঘ কবির ক্রোধ। এখানে উত্তর হবে খ কবির বিবেক। তারপর সে একের তেরো, চোখ তো সবুজ চাই দেহ চাই, ক সবুজ পাতা, খ সবুজ বাগান, গ সবুজ ঘাস, ঘ সবুজ উঠান। এখানে উত্তর হবে গ খ সবুজ বাগান। তারপর আছে একের চোদ্দো, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো আর নেই, কিসের রং?
ক দেশওয়ালিদের জ্বালানো আগুনের খ তারার আলো গ মচকা ফুলের ঘ হরিণের মাংস রাতবার আগুন। এখানে উত্তর হবে ক দেশওয়ালিদের জ্বালানো আগুনের। তারপর আছে 1-15 করিম ফরাজি একদা ছিল ক পেশাদার লাঠিয়াল খ পেশাদার কুস্তিগির গ পেশাদার বন্দুকবাজ ঘ পেশাদার ডাকাত। এখানে উত্তর হবে ক পেশাদার লাঠিয়াল। তারপর আছে 1-16 বাসিনীর মনির বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল ক 82 বছর খ 83 বছর গ 84 বছর ঘ 83 বছর। এখানে উত্তর হবে ক 82 বছর। তারপর আছে 1-17 আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখল কি দেখল ক ফুটপাতে মৃত্যু খ অনাহারে মৃত্যু গ বস্তিবাসীর মৃত্যু ঘ পাগলের মৃত্যু। এখানে উত্তর হবে খ অনাহারে মৃত্যু। তারপর আসছে 1-18 নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায় ক বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে খ সংসার ধর্ম পালন করে গ সামাজিক কাজকর্ম করে ঘ অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে। এখানে উত্তর হবে ক বই পড়ে আর একটা চিন্তার জগৎ করে। তারপরে যেটা আসছে 2-এর দাগের অনাধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের যে প্রশ্নগুলি থাকবে সেগুলিকে উত্তর 20টি শব্দে লিখতে হবে। তো এখানে বলছে 2-এর 1, তো আমি এই প্রশ্নগুলিকে তোমাদের সাথে উত্তর সহ আলোচনা করব। তো এখানে বলছে 2-এর 1 মুন্ডুমাল শব্দ কাকে বলে। উত্তর, একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের মুন্ডু অর্থাৎ প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দকেই বলে মুন্ডুমাল শব্দ। যেমন গুগা বাবা পিপু ফিসু। তারপরে আসছে 2-এর 2 যখন সমুদ্র তাকে খেল সমুদ্র কি খেয়েছিল। উত্তর, বেটল্ট ব্রেখট রচিত পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সমুদ্র খেয়েছিল উপকথার আটলান্টিসকে। তারপর আসছে অথবা, মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক। উত্তর, কর্তার সিং দুগ্গলালের লেখা অলৌকিক গল্প বক্তা ছেলেবেলায় তার মার সঙ্গে তর্ক জুড়ে দিত উপর থেকে গড়িয়ে আসা বৃহৎ পোস্তর হাত দিয়ে থামানো যায় কি না এবং তার গায়ে যে পাঞ্জার ছাপ রয়েছে তা আদৌ পেয়ে গুরু নানকের কিনা এই নিয়ে। তারপর আছে 2-এর 3 এই পড়ে বুকে ভরসা এলো কি পড়ে বুকে ভরসা এলো। উত্তর, সম্ভমিত্র রচিত বিভব নাটকের রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইনস্টাইনের লেখা পড়ে নাট্যকারের বুকে ভরসা এলো। তারপর আছে অথবা, সেই রাতে জীবনের প্রথম মহকুম বুঝলুম যে বক্তা কি বুঝেছিলেন। উত্তর, বক্তা বুঝেছিলেন যে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, তারা সব মিথ্যে কথা বাজে কথা বলে। তারপরে আসে 2-এর 4 অলস সূর্য দেয় একে অলস সূর্য কি একে দেয়। উত্তর, সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে একে দেয় উজ্জ্বল আলোর স্তম্ভ। তারপর আছে 2-এর 5 কঠিনীরে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি। উত্তর, রূপ নারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবাসলেন কারণ কঠিন সত্য বাস্তব ও সুপ্রতিষ্ঠিত এবং তা কখনো বঞ্চনা করে না। তারপর সে 2-এর 6 এলে পরে নদীর পাড়ে সারবন্ধি ছড়াদ হবে কাদের এইভাবে সাধ্য হবে। উত্তর, মহাশ্বেতা দেবী লেখা ভাত গল্প থেকে জানা যায় যে নদীর পাড়ে সারবন্ধি সাধ্য হবে গ্রামের সেই সব মৃত গরিব মানুষদের যারা ভেসে গিয়েছিল মাতলার জলে। তারপর আসছে 2-এর 7 খণ্ডধ্বনির অপর নাম কি। এখানে উত্তর হবে, খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। তারপর আসছে 2-এর 8 একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে। উত্তর, যে অভিধান একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে বলে একভাষিক অভিধান, যেমন বাংলা থেকে বাংলা। আর যে অভিধান একটি ভাষার অর্থকে অন্য ভাষায় রূপান্তরের ব্যবস্থা থাকে তাকে বলে দ্বিভাষিক অভিধান, যেমন বাংলা থেকে ইংরেজি। তারপর আছে 2-এর 9 বিশ্বভারতী কি পারমিশন দেবে, কিসের পারমিশন। এখানে উত্তর হবে, নাট্যকার সম্ভমিত্রের বিভব নাটকে যে পারমিশনের কথা বলা হয়েছে তা হলো ফিল্মি কায়দায় বিকৃত সুরে
नेखामेर भंगीते रवींद्र संगीत गावार परमिशन। तारपर आछे अथवा खूब खराब होच्छे ना, कि बोलो कि खराब होच्छे ना। उत्तर नट ओ नाट्यकार अजितेश बंदोपाध्यायेर लेखा नाना रंगेर दिन नाटके बृद्ध अभिनेता रजनीकान्त चट्टोपाध्यायेर अभिनय कुशलतार कथा एखाने बला हयेछे। तारपर आछे दुइयेर दस बहुदिन जंगले जायनि, जंगले ना जावार फले कि हयेछे। उत्तर शक्ति चट्टोपाध्यायेर लेखा आमि देखि कविताय थेके जाना जाय जे बहुदिन जंगले ना जावार फले कविर शरीर ओ मने व्याधि बासा बेधेछे। तारपर आछे दुइयेर एगारो तेमनि एकटि तारा आकाशे जलछे, जलछे एखनो ताराटिके देखे कविर कि कि मने हयेछे। उत्तर कवि जीवनानंद दासेर शिकार कविताय ताराटिके देखे कविर मने हयेछे से जेन पाड़ागार बासुर घरे सबचेये गधूले मदिर अर्थात लज्जावती एकटि मेये, किंबा मिसरियर मानुषेर नील नदेर ग्लासे रखा मुक्तर मतो। तारपर आछे दुइयेर बारो बचसा बेड़े गेल, बचसार कारण कि? उत्तर सैयद मुज्तबा सिराज रचित ভারতবর্ষ গল্পে মৃত বৃদ্ধার মৃতদেহের অধিকার নিয়ে হিন্দু মুসলমান দুই পক্ষের বিবাদ বা বচসা বেড়ে উঠেছিল।